অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য আর একজন ইসরায়েলি কারাগারে 7 বছর বন্দী ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইরনমোরের কাছে ওই দুই ফিলিস্তিনি ফাঁকা গুলি চালাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনারা গুলি ছুড়লে তারা নিহত হন। গত বছরের শেষ দিকে নেতানিয়াহুর সরকার গঠনের পর থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বেড়েছে।